হ্যালো ফ্রেন্ডস, হাই, হাউ আর ইউ অল? আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর অনেকদিন পরে শুরু করলাম, একটু ব্যস্ত ছিলাম মাঝে। এখন আমরা যাচ্ছি পয়লা বৈশাখে শপিং করতে। হাচ্ছি, গড ব্লেস ইউ। তো আমরা এখন যাচ্ছি পয়লা বৈশাখে শপিং করতে। কিছু শপিং করা আছে আমার অনলাইন শপিং, এখন এগুলো করতে শিখেছে। তো আমার কিছু অনলাইন, আচ্ছা ওকে দিয়ে দিই, হ্যাঁ নাহলে কথা বলতে আমার কিছু শপিং করা আছে অনলাইন শপিং, হাজবেন্ডের আর মেয়ের জন্য অল্প কিছু কিনবো। তো আমার দেখাবো কি কি করা আছে শপিং, সেগুলো আপনাদের দেখাবো। এখন মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ি। চলুন দেখি কতদূর আপনাদের দেখাতে পারি, কারণ ভিড় তো থাকবে, বুঝতেই পারছেন আজকে সানডে আছে। তো চলুন যাওয়া যাক। দেখুন মেয়ে আমার চুল খুলে দিয়েছে, ও ক্লিপটা নিয়ে খেলবে। দেখুন ক্লিপটা নিয়ে খেলবে, আমার চুলটা খুলে দিয়েছে, জুতোগুলোকে খুলে দিয়েছে। দেখুন দেখে নিন, আর আমার মোবাইলটা কোথায় ফেলেছে দেখবো, দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা পড়ে আছে ওই সিটের পেছনে ফেলে দিয়েছে। এটা হচ্ছে কলকাতার খুব ফেমাস একটা বাজার, লেক মার্কেট। দেখুন সব কিছু কত ফ্রেশ, এখানে ভীষণ ফ্রেশ মাছ মাংস ডিম সবজি যাই বলুন না কেন ভীষণ ফ্রেশ বিক্রি হয়। তো আমরা এখন লেক মলের দিকে যাচ্ছি। লেক মলে খুব একটা ভিড় হয়নি, মানে ছিল লোকজন, বাট চৈত্র মাসে মানে পয়লা বৈশাখের আগে যে ভিড়টা হয় সেরকম ছিল না আর কি। আমরা ম্যাক্সে যাচ্ছি, আমরা এখন ম্যাক্সে দেখি কি আছে মেয়ের জন্য, না কি কি কালেকশন এদের। লিটল শপে গেলাম, পছন্দ হয়নি, তো দেখা যাক কি হয়। ওই তো বাচ্চা, ওইখানে আছে ওই যে ওইদিকেও আছে, ওইদিকে ওইদিকটা বড় বাচ্চাদের জন্য। একটা পছন্দ হয়েছে, এটা নিয়েছি, দেখি কি হয়। এখন আরো দেখছি, মোটামুটি ভিড় আছে এখানে। তো এই হচ্ছে লেক মল ম্যাক্স। তো এখানে আপনাদের জন্য ম্যাক্সের কিছু কুর্তি কালেকশন দেখাচ্ছি। এই কিছু লং কুর্তি আছে, কিছু গাউন আছে, কিছু শর্ট কুর্তি আছে, আর যতটা পেরেছি আর কি দেখাচ্ছি, কারণ বাচ্চা কোলে ছিল তো ওকে নিয়ে শপিং করতে করতে। এই যে কিছু ট্রাউজারের কালেকশন আছে, ফর্মাল অ্যান্ড ক্যাজুয়াল বোথ। কিছু জেগিংস ছিল, মানে সবই ছিল মোটামুটি। তো কালেকশন খুব একটা ভালো বা খুব একটা খারাপ কোনোটাই বলা যাবে না, অন অ্যান অ্যাভারেজ ঠিকই আছে। তবে এর থেকে ভালো ভালো কালেকশন থাকে ম্যাক্সে। হতে পারে আমি পুরোটা হয়তো মানে ঘুরে দেখতে পারিনি বলে বলতে পারছি না, যতটুকু পেরেছি আর কি, বাট মোটামুটি ঠিকই আছে।
আর ভিড় যদি বলেন, মানে রাস্তাঘাটে চৈত্র সেলে যেরকম ভিড় থাকে প্রত্যেক বছরে, অবশ্যই এই বছরে এই প্যান্ডামিকের জন্য লোকজন খুবই সতর্ক, আর করোনাটা তো আবার বাড়ছে, তো সেরকম মানে খুব একটা রাস্তায় লোকজন দেখতে পেলাম না। মানে 9টার পরে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। আর কুর্তির কালেকশনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। আমরা শপিং করছি, বুবু শপিং করছে, বুবুর জামা কেনা হয়েছে, মামার টপ কেনা হয়েছে, এখন বুবুর বাবা শপিং করছে। হাই করে দাও, সে হাই হাই করো। আমার মেয়ের প্রচুর জুতো আছে, একটাও পরে না, সেজন্য জুতো কিনবো না। কোনটা নেবে বলো, বলো কোনটা নেবে। এখানে কিছু সফট টয়েস দেখতে পাচ্ছেন, তো এগুলো দেখে আমার মেয়েকে ভোলাতে হচ্ছিল, কারণ হাজবেন্ড গিয়েছিল বিল করাতে আর ও কান্নাকাটি করছিল, সেজন্য ওকেও দেখালাম আর আপনাদেরও দেখিয়ে দিলাম। And here we go, some earring collections, প্রত্যেকটা মেয়ের উইক পয়েন্ট, তো আপনাদের জন্য হুড়োহুড়ি করে যেটুকুনি পেরেছি। কিছু ব্রেসলেট আছে যেখানে, এই যে এগুলো সব ব্রেসলেট, আর ইয়ারিংস মানে এগুলো টপ আর কি, বসানো কানে, আর এখানে তো ঝোলানো কানের আছে, আর কিছু পেন্ডেন্ট দেওয়া চেনও ছিল। এখানে কিছু ব্যাগের কালেকশনস আপনাদের দেখাচ্ছি, সুন্দর ব্যাগগুলো বেশ। এখানে মেয়ে ঘুমিয়ে পড়েছে কাটতে কাটতে, আর এখানে কিছু বেল্ট আরও কিছু ব্যাগের কালেকশন রয়েছে, সেগুলোও দেখিয়ে দিলাম, সেই সুযোগে আপনাদের সাথে শেয়ার করলাম। ঘুমিয়ে পড়েছে, হাজবেন্ড বিল করছিল, তখনই মেয়ে ঘুমিয়ে পড়েছে, সো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি শপিং কমপ্লিট, এবার বাড়ির দিকে যাব, মেয়ে কিছু খাইনি অনেকক্ষণ, বেরিয়ে পড়েছি আমরা, সো যাওয়া যাক। তো শপিং মোটামুটি হয়ে গেছে, এখন একটু খাবার নিয়ে বাড়ি চলে যাব। লেককালী বাড়ি মায়ের মন্দির ক্রস করছে, কলকাতার ঐতিহ্য ট্রাম, অনেক দিন চড়িনি, লাস্ট কবে চড়েছি ভুলে গেছি। বাই করে দাও, গুড নাইট করে দাও। এটা কে, এটা কে, এটা কে, এটা কে গো, এটা কে, ওর নাম কি, হাই করে দাও। হ্যাঁ তা খুব টাটা করছো সবকে, বুবুর জামাটা, মেয়ের জামাটা চেঞ্জ করাচ্ছি, ঘেমে গেছে, মানে ঘেমে গেছে মানে কি, ওই মুখে দেখুন না, চকলেট খেয়েছে। তো আপনাদের দেখিয়ে দিই কি কি কেনা হয়েছে, আগে কতগুলো জিনিস কেনা হয়েছিল সেগুলো দেখিয়ে দিই। তো এই হচ্ছে বুবুর জন্য পয়লা বৈশাখের, এটা তো আপনাদের তখন দেখালামই, এটার উপরে এটা আছে, এই যে এটা, তার উপরে এটা আছে,
টিউনিক টাইপের আর কি। আমরা এটা ভেবেছিলাম যে এর মধ্যে হাফ প্যান্ট টাইপের আছে, বাট না, এটা আমার খুব সোবার লাগলো। এটা আমার হাজবেন্ডেরই পছন্দ, তো আমার খুব সোবার লাগলো ড্রেসটা, সেই জন্য নিয়েছি। আপনাদের দেখালাম, যাই হোক, তো এটা নিয়েছি বহুর জন্য। তো এইগুলো মেয়ের কিছু পুরনো ফ্রক ছিল, এটা কেউ একজন গিফট করেছিল, সেটার পরা হয়নি। আর এটা আমরা কিনেছিলাম, এটাও পরানো হয়নি, তো এই দুটো পুরো নতুনই ছিল ওর জন্য। এটা হাজবেন্ডের জন্য, এগুলো রেগুলার ইউজের জন্য, ডেইলি ইউজের জন্য। বাজার টাজার যেতে পারে, এদিক ওদিক যেতে, এটা একটা হাজবেন্ডের আছে, আর এটা একটা হাজবেন্ডের আছে। এই দুটো ওরই পছন্দ, দুটো পছন্দ করে নিয়েছে। একটা পছন্দ হয়েছিল, বাট ওটা সাইজে পাওয়া যাচ্ছিল না, আর আমারগুলো হাজবেন্ড পছন্দ করে দিয়েছে। এটা একটা, এগুলো সব মানে বাড়িতে পড়ার জন্য, রেগুলার ইউজের জন্য জাস্ট। এটা একটা আছে, আর একটা গরমের সময় তো, একটা হোয়াইট, এই হচ্ছে শপিং। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই কুর্তিটা আমি মিশো থেকে নিয়েছিলাম, নিয়েছিলাম মানে কদিন আগে জাস্ট এসেছে। এর ডিটেল মানে পুরো কুর্তিটা আমি দেখাবো, একটা ভিডিও আমি করেছি, বাট আমি একবার পরেছি এটা। এই যে মিশোর কুর্তিটা আমরা কিন্তু কিনেছি, এখানে কোনো প্রমোশন করছি না, এটা আমি নিজে অর্ডার করেছিলাম। আর কতগুলো জিনিস কেনা হয়েছিল, মানে কিনেছি আমি অনলাইন, বাট সেগুলো কোথায় এলোমেলোভাবে আছে আমি জানি না। আর তাছাড়া আমি যে ফ্লিপকার্টে তিনটে আপনাদের বলেছিলাম, তিনটে আমি টপ অর্ডার করেছিলাম, তার মধ্যে জাস্ট একটা টপ আমি ইউজ করেছিলাম, আর বাকি দুটো নতুনকার নতুনই পরে আছে, একটা ব্ল্যাক আর একটা ব্লু। না, ব্লুটা এঞ্জেল মনে পড়েছিল, বাট আমি পরিনি সেরকম ভাবে। তো এই আর হাজবেন্ডেরও একটা মিশো থেকে এসছে, সেটা আজকেও যেটা পড়েছিল ওইটাই, ওই টি শার্টটাই। আরো কতগুলো জিনিস এলোমেলোভাবে ছড়ানো আছে আমি জানি না। তো এখন আমি ডিনার করবো, এখন প্রায় 10:30 বেজে যাচ্ছে, মেয়েকে খাওয়াবো, খাইয়ে ডিনার করবো। মেয়ে একটু চকলেট খেয়েছে আসার সময়, তারপরে আবার আপনাদের সাথে ডিনারের সময় দেখা হচ্ছে। আপাতত দেখিয়ে দিলাম কি কি আজকে শপিং করেছি, এইটুকু শপিং করতেই কত লেট হয়ে গেছে। আমি ড্রেস চেঞ্জ করেছি, হাত পা মুখ হাত পা সব ধুয়ে বাইরে থেকে এসেছি, তো এখন তো আর আগেকার মতন সময় নেই যে সবকিছু ঠিকঠাক চলছে। তো আগে ফ্রেশ এনাফ হয়েছি, মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এগুলো ওয়াটারপ্রুফ মেকার মানে হাজবেন্ডকে আর মেকে দিয়ে দেবো, তারপরে আমরা খাবো, আমি খাবো, যাই হোক। তো আমার চুলটা না আবার কালার করতে হবে, আর এই আমার পিম্পলসের সমস্যা তো সারা জীবনের মিটবে না, সো চলুন। সো এই হচ্ছে হাজবেন্ডের ডিনার যাচ্ছে। হাজবেন্ড, ডিনার, ইওর ডিনার ইজ রেডি। এটা হচ্ছে গিয়ে মিক্স ফ্রাইড রাইস আছে, এটা চিলি ফিশ, ওটাও চিলি ফিশ, একটা ড্রাই, একটা গ্রেভি, এই হচ্ছে ব্যাপার। সো হেয়ার ইজ ইওর ডিনার। ও এখন টি শার্টটা পরে নেই, সেজন্য আমি দেখাতে পাচ্ছি না, খেলা করছে মেয়েকে নিয়ে। তো মেয়েটা আনছি, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসটা দিচ্ছি, ডিনার নিয়ে বসে গেছি। আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখন ডিনারটা করতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। আর শপিং খুব অল্প করেই করলাম এই বছরে, কারণ দেখতেই পাচ্ছেন করোনা যা বাড়ছে আস্তে আস্তে, মানে সেজন্য মানে কোথাও যেতে বা কিছু কিনলে তো তাকে দিতে যেতে হবে, সেজন্য এবছর আর কিছু করছি না। গত বছর তো আরোই হয়নি, পুরো লকডাউন ছিল, তো মেয়ের এটা সেই হিসেবে ধরতে গেলে